করোনার শেষ বিদায়ে আপনজন যখন মুখ ফিরিয়ে নিচ্ছিলেন, তখন স্বেচ্ছাসেবী সংগঠনের এক ডাকে পুরো দেশব্যাপী মাত্র 700 জন কর্মী নিয়ে একটা নতুন যাত্রা শুরু করে। সেই যাত্রার নাম শেষ বিদায়ের সাথী। আমাদের পাশে উপস্থিত আছেন গাউসিয়া কমিটি বাংলাদেশের যুগ্ম মহাসচিব সাহেব উদ্দিন বক্তিয়ার। স্বাগত আপনাকে আমাদের এই বিশেষ অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। বক্তিয়ার ভাই, আপনার কাছে জানতে চাই, গাউসিয়া কমিটির একটু যদি পরিচয় তুলে ধরতেন। গাউসিয়া কমিটিটা আসলে কি সংগঠন এবং কোন প্রেক্ষাপটে এই যাত্রা শুরু, গাউসিয়া কমিটির যাত্রা শুরু? ধন্যবাদ আপনাকে। গাউসিয়া কমিটি বাংলাদেশ, এটা একটা সম্পূর্ণ অরাজনৈতিক, সেবামূলক, আধ্যাত্মিক সংগঠন। তরিকতের চর্চা করা, এর উদ্দেশ্য হচ্ছে মানুষের ভিতরে পরিষ্কার করা। এই সংগঠনের উদ্দেশ্য হচ্ছে এমন এক ঝাঁক কর্মী তৈরি করবে যারা আত্মশুদ্ধ হবে, প্রথমত নিজেদেরকে শুদ্ধ করবে, এবং এই শুদ্ধ কর্মীরাই আমাদের এই সমাজটাকে সেই আলোকে পরিশুদ্ধ করবে। এই চিন্তাধারা থেকে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 39তম অধস্তন বংশধর আল্লামা হাফেজ সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই এই গাউসিয়া কমিটি বাংলাদেশের প্রতিষ্ঠা করেন 1986 সালে। আজ প্রায় 35 বছর দীর্ঘ সময় আমরা আজ কাজ করে যাচ্ছি এবং আমরা অনেকাংশে সফল কাম হয়েছি। আমরা সত্যিকার অর্থে এমন এক শ্রেণীর কর্মী তৈরি করতে পেরেছি যারা নিজের জীবনটা দিয়ে অন্যের উপকার করতে বদ্ধপরিকর হয়ে গেছে। যে কোনো সময় আমরা দেখব যে তারা মানুষের সামনে এসছে, দেশের কাজে আসছে, দিনের কাজে আসছে। এর উদ্দেশ্য ছিল এই সংগঠনটার প্রথমত আকীদা শুদ্ধ করা, তারপর তার আমলটা শুদ্ধ করা, এবং সেবার জন্য সে যে কোনো অবস্থায় প্রস্তুত থাকা, এই উদ্দেশ্যটা নিয়েই মূলত গাউসিয়া কমিটি বাংলাদেশ। ধন্যবাদ বক্তিয়ার ভাই। যদি এক কথায় জানতে চাই, গাউসিয়া কমিটির নামকরণটা কোত্থেকে আসলো, এটা নামকরণের সার্থকতা বা এই ধরনের যদি জানতে চাই। আপনি সুন্দর বলেছেন। আসলে গাউসিয়া কমিটি বাংলাদেশ যিনি প্রতিষ্ঠা করেছেন, ওনার নাম আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই। উনি এটাকে তৈয়বিয়া কমিটি বানাতে পারতেন, কিন্তু তিনি ওনার নিজের নামে করতে পারতেন, ওনার বাবার নামে করতে পারতেন, দাদার নামে করতে পারতেন, কারণ ওনারা সবাই বড় বড় ওলি আল্লাহ ছিলেন, রসুল পাকের বংশধর ছিলেন এবং সারা পৃথিবীতে ইসলাম প্রচার করেছেন। ওনারা নিজেদের নামে এই সংগঠন না বানিয়ে একটি তাৎপর্যপূর্ণ নাম এখানে যুক্ত করেছেন, সেটা হচ্ছে গাউসিয়া। আর গাউসিয়া নামটা এসছে মূলত গাউসুল আজম আব্দুল কাদের জিলানি, যিনি আমাদের এই উপমহাদেশে বড় পীর হিসেবে সবার কাছে সমাদৃত, পরিচিত, সম্মানিত। কেন ওনার নামটা এখানে আনা হয়েছে? প্রথমত গাউসুল আজম আব্দুল কাদের জিলানির যেই উপাধি সারা পৃথিবীতে সবচেয়ে বেশি আলোচিত, সেটা হচ্ছে মহিউদ্দিন। মহিউদ্দিন মানে যিনি দিনকে পুনর্জীবন দান করেছেন। যেহেতু গাউসিয়া কমিটির উদ্দেশ্য দিনকে পুনর্জীবন দান করার কাজ করা, দিনের খেদমত করা, এমন খেদমত যাতে জাগরণ তৈরি হয়, সে কারণেই মূলত ওই তাৎপর্যটাকে সামনে রেখে এই সংগঠনের নাম দেওয়া হয়েছে গাউসিয়া কমিটি বাংলাদেশ। এবং হজরত আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরিকার সাথে আমাদের একটা সংশ্লিষ্টতা আছে আজকে 900 বছরের, সেটা হচ্ছে সিলসিলায়ে আলিয়া কাদেরিয়া। আমাদের এই দরবারটার নামও কিন্তু দরবারে আলিয়া কাদেরিয়া। এই তাৎপর্যটাকে সামনে রেখে মূলত এই সংগঠনের নাম হয়েছে গাউসিয়া কমিটি বাংলাদেশ। আচ্ছা, যদি এক কথা জানতে চাই, এই সংগঠনের গাউসিয়া কমিটি বাংলাদেশের লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি? এর লক্ষ্য উদ্দেশ্য নিয়েই এই সংগঠনটির যাত্রা। আসলে আমি একদম শুরুতেই কয়েকটি পয়েন্টের কথা বলেছি যেগুলোর সাথে লক্ষ্য উদ্দেশ্যের সম্পর্ক রয়েছে। যেমন এই সংগঠনটা করা হয়েছে এজন্যে যে আমরা এই বাংলাদেশে রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করব। ইসলামী আকিদা নিয়ে যে বিভ্রান্তিগুলো আছে, আমরা সেই বিভ্রান্তিগুলো কোরআন সুন্নাহর আলোকে নিরসন করব, এবং যে লোকগুলো তৈরি হবে তাদের আমলটাকে পরিশুদ্ধ করা। আমল পরিশুদ্ধ মানে আমি যা বিশ্বাস করি সে হিসেবে কাজ করা। আমরা সেই, কারণ প্র্যাকটিসিং মুসলিম একটা কথা আছে, মুখে আমি মুসলমান কিন্তু প্র্যাকটিসিং মুসলিম না, অনুসরণে না। আমরা চাই যে কথা এবং কাজে যাদের মিল আছে সেরকম কিছু মুসলমান তৈরি করা। এবং ইসলামের যেটা বড় উদ্দেশ্য, উদার দৃষ্টিভঙ্গি, সুফিয়ানে কেরাম যে দৃষ্টিভঙ্গিটা নিয়ে এসছেন এই উপমহাদেশে এবং সারা পৃথিবীতে, ওই দৃষ্টিভঙ্গির মানুষ বৃদ্ধি করা, যাদেরকে নিয়ে মূলত তরিকতের কথা যে আমি বলেছি, সুফিয়ানে
গ্রামের কথা বলেছি, এর একটা উদ্দেশ্য হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো, মানুষের সেবা করা। শুধু মানুষ বলবো না, সৃষ্টির সেবা করা। সৃষ্টি যখন বলা হয় তখন মানুষ থাকে না সেখানে, শিয়াল কুকুর থেকে শুরু করে সকল সৃষ্টির কথা বোঝানো হয়। অর্থাৎ সমগ্র সৃষ্টি আল্লাহ যা করেছেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে রহমতুল্লিল আলামিন বলা হয়, সমগ্র সৃষ্টির জন্য রহমত বলা হয়। তার মানে রসুলের পক্ষ থেকে যারা কাজ করবেন তারা সমগ্র সৃষ্টির পক্ষে কাজ করবেন। এই দৃষ্টিভঙ্গিতে যখন যে কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন, আমাদের নির্ধারিত কর্মসূচির বাইরেও সেই কর্মসূচিগুলো আমরা বাস্তবায়ন করে আসছি এবং সেইভাবে কাজ করার জন্য এই সংগঠন, এটাই আমাদের লক্ষ্য। ধন্যবাদ বক্তব্য। এই করোনার শুরু অবধি থেকে, করোনা মহামারীর শুরু অবধি থেকে আপনারা মাত্র 700 জন মানুষ নিয়ে, কর্মী নিয়ে আপনারা যাত্রা শুরু করেছিলেন। এই যে আমরা প্রতিনিয়ত খবরে বা প্রতিনিয়ত আমরা গ্রামে গঞ্জে সব জায়গায় দেখি, শহরে নগর সব জায়গায় দেখি আপনারা লাশ দাপন কাপন বা এগুলাকে গোসল করানো থেকে অক্সিজেন সেবা দেওয়া, তারপর অ্যাম্বুলেন্স সেবা, স্বাস্থ্য কাজ, স্বাস্থ্য সুরক্ষা দেওয়া, এইসব এই কাজগুলা করার অনুপ্রেরণা কোত্থেকে পান আপনারা? আর কেনই বা গাউসিয়া কমিটি এই কাজে যুক্ত হলো, এটা যদি একটু পেছনের গল্পটা যদি একটু বলতেন। প্রথমত বলি প্রেরণার উৎসটা কোথায়। প্রেরণার উৎস হচ্ছে শেখ সাদী রহমতুল্লাহ আলাইকে আমরা সবাই জানি চিনি, যিনি তরিকতের একটি উসুলের কথা বলেছেন, সুফিয়ানে কেরামের দৃষ্টিভঙ্গির কথা। আর সেটা হচ্ছে তরিকত বজুজ খেদমতে খলকে নিস্ত, না তসবি না সাজ্জাদা ওয়া দলকে নিস্ত। তার মানে আবা কাবা জুব্বা তসবি জায়নামাজ এগুলো আসলে তরিকত না। তরিকত বজুজ খেদমতে খলকে নিস্ত, খলক মানে সৃষ্টি, সৃষ্টির সেবা করার নামই তরিকত। এই যে সৃষ্টির সেবা, যেখানে শুধু সৃষ্টির সেরাদীপ হিসেবে মানুষকে গণ্য করে না, সেখানে শিয়াল কুকুর থেকে শুরু করে হাঁস মুরগি থেকে শুরু করে পাহাড় পর্বত গাছপালা থেকে শুরু করে সমস্ত সৃষ্টি বোঝানো হয়। এবং বোঝা যাচ্ছে যে তরিকতের উদ্দেশ্যটা অনেক ব্যাপক। সুতরাং যখন বাংলাদেশে COVID-19 শুরু, আমি তার আগে থেকেই সচেতন ছিলাম, এই কারণে যে এখানে প্রসঙ্গক্রমে বলতে হয় আমার পরিবারের 4 জন থাকে হংকং, অর্থাৎ আমরা 6 ভাইয়ের 4 জনই হংকং থাকে সপরিবারে। স্বাভাবিকভাবেই COVID-19 ধাক্কাটা প্রথম তারা পেয়েছে, চায়নার ধাক্কাটা, যে কারণে আমরা বাংলাদেশে করোনা আসবার 1 মাস আগে থেকে আমি মূলত এখানে যে একটা ধাক্কা লাগবে সেই ধাক্কায় আমরা যেন মানুষের পাশে থাকতে পারি দেশে, তখন থেকে আমার মাথায় এই চিন্তাটা আসছে। সরকার একার পক্ষে কোনোদিন কোনো ধরনের দুর্যোগ মোকাবেলা করা সম্ভব না, তা আমাদের মতো সংগঠন থেকে লাভটা কি যদি আমরা সরকারের পাশে দাঁড়াতে না পারি, যেটা যেই সরকার হোক দেশের পক্ষে দাঁড়ানো, মানুষের পক্ষে দাঁড়ানো, এই দৃষ্টিভঙ্গি এক। দ্বিতীয় কথা হচ্ছে আমরা দেখেছি মানুষের ইজ্জতের চেয়ে বড় ইজ্জত আর নাই, আর মানুষ যখন মারা যায় তার সম্মানটা জীবিত মানুষের চেয়ে বেশি। এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে আমরা জানি যে যে মারা যায় তাকেই সালাম দিতে হয়, মৃত ব্যক্তি সালাম দেয় না, কবরে গিয়ে আমরা তাকেই সালাম দিই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, তার মানে তিনি আমার চেয়ে সম্মানিত। দ্বিতীয় কথা হচ্ছে আমরা আল্লাহ রব্বি বলে তার খাটি এটা আমরা কাঁধে নিয়ে আমরা তাকে নিয়ে যাই, এমনকি তাকে স্পর্শ করার ক্ষেত্রে পর্যন্ত এত যত্ন সহকারে করা হয় যেন ওনার কোনো ধরনের অসম্মান না হয়। তার মানে জীবিত মানুষের চেয়েও মৃত মানুষ মুসলমানদের দৃষ্টিতে অনেক বেশি সম্মানিত, পরম সম্মানিত। সেখানে তার সম্মান দিতে কোথাও কোনো গাফেলিতে হলে জীবিত মানুষকেই দায়ী করা হবে। দ্বিতীয় কথা, কোনো মুসলমান মারা গেলে তার উপর কতগুলো ফরজ জন্মায়, ওনার উপর না, যিনি মারা গেছেন তার কর্তব্য থেকে তিনি মুক্তি পেয়ে গেছেন, দায়ী মুক্ত। কিন্তু দায়ী মুক্ত আমরা নই যারা আমরা বাইরে জীবিত আছি, তাহলে আমরা কী কাজগুলো করতে বাধ্য? ওনার সঠিক একটা জানাজা, ওনাকে সুন্দর করে গোসল দেয়া, পরিষ্কার করানো, তারপর দাফন করা, এই কাজগুলো যারা জীবিত আছে তাদের উপর কর্তব্য, অবশ্যই কর্তব্য, এ কাজের জন্য তাদেরকে জবাবদিহি করতে হবে। ইসলামিক আরও সংগঠন আছে, আরও ইসলামের বাইরেও আরও অনেকগুলো সংগঠন আছে, তারা তো এইভাবে এগিয়ে আসে নাই যেভাবে গাউসিয়া কমিটি এগিয়ে আসলো, এই এই যে এই গল্পটা কীভাবে আপনি? আমি বলতে চাই, আমি একথা হয়তো তারা উপলব্ধি করতে পারে নাই যে ইসলামের আসল উদ্দেশ্যটা কি, সৃষ্টির সেবা করা, অথবা উপলব্ধি করতে তাদের দেরি হয়ে গেছে এক। দ্বিতীয় কথা হচ্ছে সে সময়ে একদম বাংলাদেশে প্রথম, আমি পেছনের গল্প বলতে চাই, বাংলাদেশে প্রথম কিন্তু করোনা রোগী শনাক্ত হচ্ছে কিন্তু 8ই মার্চ, চট্টগ্রামে
প্রথম শনাক্ত হয় এপ্রিলের 3 তারিখ আমরা কতটুকু অ্যাডভান্স ছিলাম আপনাকে জানাতে চাই যে 8ই মার্চ দাফন করেছে এপ্রিল 2020 সালে এপ্রিলে 13 তারিখ কিন্তু দাফনটা করছি 13 এপ্রিল কিন্তু তার এক মাস আগে আমাদের প্রস্তুতি ছিল এটা শুধু মানসিক প্রস্তুতি না আমরা কাগজে কলমে এবং অফিশিয়াল যোগাযোগের মাধ্যমে আমরা প্রস্তুত ছিলাম তার আমি দুটো তারিখ আপনাকে বলছি একটা হচ্ছে 8ই মার্চ বাংলাদেশে প্রথম রোগী শনাক্ত হয় সম্ভবত নারায়ণগঞ্জ বা ঢাকার দিকে আর চট্টগ্রামের প্রথম রোগী শনাক্ত কিন্তু এপ্রিলের 3 তারিখ আর আমরা খবর দিয়েছি 8ই মার্চ প্রশাসনিক ব্যক্তি তখনকার এখানে স্থানীয় সরকারের যিনি উপপরিচালক ছিলেন প্রথমত তাকে আমি তার সাথে আমি প্রথমে কথা বলি এই কাজটা এখানে একটা বিপর্যয় আসবে দাফন কাফন নিয়ে এই বিপর্যয়ে আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই কিন্তু অভিজ্ঞতা নাই অনুমতি পাবো কিনা জানি না সরকারের কারণ ঝুঁকিপূর্ণ কাজ এক্ষেত্রে আপনাদের পরামর্শ চাই তখন তার সাথে পরামর্শ ক্রমে যেহেতু জেলা প্রশাসক জি 15ই মার্চ জেলা প্রশাসকের সাথে কথা হয় এবং জেলা প্রশাসকের নির্দেশনা অনুসরণ করে পরবর্তীতে সিভিল সার্জন পুলিশ কমিশনার বিভাগীয় কমিশনার মেয়র এবং বিভাগীয় পরিচালক ইসলামিক ফাউন্ডেশন এই পাঁচটি দপ্তরে সরাসরি যোগাযোগ করে আমাদের তালিকা মোবাইল নম্বর দিয়ে আমরা নিশ্চিত করে ওনাদেরকে জানিয়ে দিয়েছি এই দায়িত্ব আমরা পালন করবো ওনারা সবাই আশ্চর্য হয়ে গেছেন কেউ কেউ উল্টা প্রশ্ন করেছেন ঝুঁকি সম্পর্কে আপনার আসলে কতটুকু আইডিয়া আছে আমি বললাম আমি পরিপূর্ণ আইডিয়া রেখে আপনাদের কাছে আসছি এই ঝুঁকিটা আমি নিতে প্রস্তুত আমরা নিতে প্রস্তুত খুব খারাপ অবস্থা বলতে সেই সময় অনেক অফিসাররা আমাদের সাথে সাক্ষাৎ করেননি টেলিফোনে কথা বলেছেন আমরা এমনও দেখেছি যে আত্মীয় স্বজন কেউ ছিলেন না দাফনের সময় কাফনের সময় বা জানাজার সময় গাউসিয়া কমিটি তারাই জানাজা পড়ালো তারাই জানাজায় অংশগ্রহণ করলো যে আমি এর বাইরে কেউ ছিল না আমরা জানাজা পড়েছি কিন্তু পড়াইনি কখনো আমি ব্যক্তিগতভাবে জি বা আমি মাদ্রাসায় পড়া কোনো আলেমও না স্বাভাবিকভাবে ওই সাহস আমি কখনো করিনি কিন্তু এই কোভিড সিচুয়েশন আমাকে জানাজা ইমামতি করতে শিখিয়েছে কেউ নাই কেউ নাই এক পর্যায়ে বলেন আপনাকে ইমামতি করতে হবে যেহেতু আমার অন্তত দাড়ি টুপিটা আছে সেটাকে অবলম্বন করে মুসলমানের ছেলে হিসেবে দোয়া দূরত্ব শেখা আছে সেই হিসেবে আমি জানাজা থেকে আপনার এই কাজগুলো করতে করা জি যে 2020 সালে 13ই এপ্রিল যে ফার্স্ট প্রথম দাপনটুকু করা হয়েছিল ধাপে ধাপে এই পর্যন্ত প্রায় 5000-এর অধিক দাপন করা হয়েছিল এবং আমরা জানি তথ্য মতে অতটুকু জানা যায় যে প্রায় 25000-এর অধিক 25000-এর অধিক অক্সিজেন সেবা দিয়ে যাচ্ছেন তারপর আপনারা দিয়ে যাচ্ছেন প্রায় 2.5 লক্ষ মানুষকে এই পর্যন্ত আপনারা কোভিড শুরু থেকে এই পর্যন্ত জি জি এই পর্যন্ত আপনারা প্রায় নগদ সহায়তা খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছেন আসলে এইসব অর্থ যোগান আপনারা কোথা থেকে পান এইসব অর্থ আপনারা কোথা থেকে আসে যদি একটু বলেন আসলে গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থ ছাড়া তো এইসব কাজ হয় না আমরা কিন্তু আমাদের এই প্রসঙ্গে আমরা বলে রাখি আমরা গাউসিয়া কমিটি বাংলাদেশের একটি মাদার অর্গানাইজেশন আছে আঞ্জুমানে রহমানি আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট যে গ্রাউন্ডে আমরা বসে আছি এই মাদ্রাসা এশিয়ার একটি অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম জামি আহমদিয়া সুন্নিয়া আলিয়া ময়দান এখানে প্রতি বছর 12ই রবিউল আউয়াল যে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয় এখানে প্রায় 50 থেকে 60 লাখ মানুষের সমাগম হয় যদিও বা ধারণ ক্ষমতা এতটুকু নাই সারা শহরটাই জুলুসের শহর হয়ে যায় আমাদের প্রতিষ্ঠানটা শুধু গাউসিয়া কমিটি না আমাদের যে মাদার অর্গানাইজেশন অনেক বড় সংগঠন এর সাথে কোটি মানুষের সম্পর্ক এই কোভিড সিচুয়েশনে আমরা কিন্তু একটা ব্যতিক্রম সংগঠন যারা একটা বিকাশ নম্বরও আমরা কিন্তু দেই নাই যে আমাদেরকে সাহায্য করেন এরপরও কিন্তু আমরা অর্থটা আমাদের কোত্থেকে আসছে আমরা কারো কাছে পার্সোনালিও খুব একটা করি নাই কিন্তু আল্লাহর বড় রহমত এখানে আমি বুঝতে পারি না আসলে কিভাবে আমরা নিজেরা এই কাজটা সমাধান করলাম আমাদের আঞ্জুমানের যিনি আমাদেরকে শুরু থেকে আমাদেরকে পাশে ছিলেন এই কোভিড সিচুয়েশনে তিনি আঞ্জুমানের সিনিয়র সহসভাপতি আলহাজ মোহাম্মদ মহসিন সাহেব তিনি আমাদেরকে সতর্ক করেছেন কোনো বিকাশ নম্বর অ্যাকাউন্ট নম্বর ছাড়বেন না প্রকাশ্যে মানুষকে করবেন না এরপরও দেখলাম যে মানুষ নিজেরাই ফোন করে করে অনেকে আমার পার্সোনাল বিকাশ নম্বর চায় আমি আমার পার্সোনাল বিকাশ নম্বর নাই তাহলে অন্য কোনো বিকাশ নম্বর দেন আমরা কিছু শরিক হতে চাই তারপরে আমরা কারো কারো নম্বর দিয়ে ওনারা পাঠিয়েছেন এমন কি এতটুকু আমরা কি এসে আপনাদের সাথে শরিক হতে পারবো না আমরা কিছু কিছু টাকা দিতে পারবো না অবশ্যই দিবেন ওইভাবেই যারা স্বতঃস্ফূর্তভাবে
এই মাদ্রাসায় এসে দিয়ে গেছেন, প্রিন্সিপাল সাহেবের হাতে দিয়ে গেছেন, আমার হাতে দিয়ে গেছেন, আমাদের গাউসিয়া কমিটি মানুষের ডোনেশন থেকে, মানুষের টাকা থেকে, মানুষের চাঁদা থেকেই এই এই এতগুলো কাজ যে আপনারা প্রায় 12,000 লোককে আপনারা চিকিৎসা সেবার আওতা নিয়ে আসলেন, তাদেরকে ওষুধ সরবরাহ করে যাচ্ছেন। আমাদের যে অ্যাম্বুলেন্সগুলো, এগুলো সব আমাদেরকে দান করা হয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গা থেকে। মানুষ মনে করছে আপনারা এত বড় কাজ করছেন, আমরা তো আপনাদের সাথে শারীরিকভাবে শরিক হতে পারছি না, আমরা আপনাদেরকে একটা অ্যাম্বুলেন্স দিয়ে সহযোগিতা করি। এবং এখানে আমি আরেকটা কথা একটু বলে ফেলতে হয়, না হলে শুক্রিয়া আদায় হয় না। গাউসিয়া কমিটি বাংলাদেশের যিনি চেয়ারম্যান, আলহামদুলিল্লাহ বয়স কিন্তু 70-এর কাছে, তার সাহস কিন্তু তরুণদের চেয়েও বেশি। বিশেষ করে আমাদের কর্মীরা সত্যিকারের ইমানদার, সত্যিকারের ইমানদারের পরিচয় হচ্ছে যে জান এবং মাল দুইটা দিয়ে আল্লাহ রাস্তায় কাজ করে, তাকেই বলা হয় প্রকৃত ইমানদার। এই এই কথাটা প্রমাণিত হয়েছে কোভিড সিচুয়েশনে। আমাদের অনেক কর্মী, তারা স্টুডেন্ট, তারা বাসা থেকে কিন্তু টাকা নিয়ে আসছে, অনেকে একটু চাকরি বাকরি করে, তারা চাকরির বেতন থেকে তারা আমাদের এখানে সহযোগিতা দিয়েছে। বিশেষ করে আমরা যে প্রথমত এইবার 1.5 লাখ, আর আগে 1 লাখ পরিবারকে যে নগদ অর্থ এবং ত্রাণ দিতে বলেছি, তখন সেটা কিন্তু আমরা কেন্দ্র থেকে দিতে হয় নাই। আমরা যখন ঘোষণা করে দিয়েছি, প্রত্যেকটা ইউনিট এই কাজে অংশগ্রহণ করেছে, ওখান থেকে তারা নিজেরা কালেকশন করে নিজেদের পরিবার থেকে, যারা অসহায় পরিবার তাদের কাছে দিয়ে দিয়েছে। এবং এইভাবে যেমন মনে করেন 2 লাখ চারা বিতরণ, 2 লাখ চারা রোপণ, এটা চারটিখানি, হ্যাঁ চারটিখানি কথা না, এটাকে কেন্দ্র এককভাবে করতে পারে, কিন্তু করোনার পরিস্থিতির বাইরে, করোনা কার্যক্রমের বাইরে, করোনা কার্যক্রমের বাইরে মাননীয় প্রধানমন্ত্রী যখন ঘোষণা করেছেন এই মুজিব বর্ষ উপলক্ষে, আমরা মনে করি যে সৃষ্টির সেবার মধ্যে কিন্তু চারা বিতরণ, চারা রোপণ আছে। কারণ সৃষ্টির মধ্যে উদ্ভিদ, কারণ এই উদ্ভিদ সম্পর্কে বলা আছে, হে আয়েশা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলা হয়, তুমি যদি জানো আগামীকাল কেয়ামত, তবু তোমার কাছে যে চারা গাছটা আছে সেটা রোপণ করে দাও। তার মানে ইসলাম যে পরিবেশের ব্যাপারে খুব সচেতন, ইসলাম কিন্তু পরিবেশের ব্যাপারে সবচেয়ে বেশি তাগিদ দিয়েছে। যেমন চারা রোপণ, বৃক্ষ নিধন না করা, পাহাড় না কাটা, কোরআন শরীফ বলে দেওয়া হয়েছে, কোরআন শরীফ বলে দেওয়া হয়েছে আল্লাপাক এই পাহাড়গুলোকে আওতাদ বলেছেন, প্যারেক বলেছেন, প্যারেক ছুটে গেলে টিন আর থাকবে না, ভিত্তি থাকবে না। তো সুতরাং আমরা পাহাড় কাটার কারণে যে ভূমিকম্প হচ্ছে, এটা 1400 বছর আগে কোরআন শরীফ বলে দেওয়া হয়েছে। খুঁটি, মা আয়েশা সিদ্দিকাকে তাগিদ দেওয়া হয়েছে, তোমার হাতে গাছ থাকলে, চারা থাকলে, যদি জানো কালকে কেয়ামত কি আসে যায়, একদিন পরে কেয়ামত হয়ে যাবে, না না আজকে তুমি চারা গাছ রোপণ করে দাও। ওই দৃষ্টিকোণ থেকে আমরা দেশে যখন মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন চারা রোপণের জন্য, আমরা কিন্তু গাউসিয়া কমিটি বাংলাদেশ 2 লাখ চারা রোপণের টার্গেট দিয়ে এই ময়দান থেকে আমরা কর্মসূচিটা উদ্বোধন করি। সাথে সাথে আমাদের সারা দেশে আমাদের প্রস্তুত কর্মীরা, যারা আরও বেশি অনুপ্রাণিত হয়েছে কোভিডে কাজ করে, সাহস বেড়েছে, তারা কিন্তু এই কাজে নেমে পড়েছে। আপনি অর্থের উৎস, অর্থের যোগানের কথা আপনি বলছিলেন, আপনাদের ট্রাস্টের কথা আপনি বলছিলেন, যে গাউসিয়া কমিটি বাংলাদেশের কোনো নিজস্ব তহবিল করার বা নিজস্ব অর্থ যোগান দেওয়ার কোনো পরিকল্পনা বা উদ্যোগ আছে কি না আপনাদের? আসলে আমাদের যে সমস্ত পরিকল্পনা আমরা গ্রহণ করি, এগুলো আমাদের মূল ট্রাস্টের সাথে আলোচনা সাপেক্ষে গ্রহণ করি। এবং যেহেতু এই কোভিড সিচুয়েশনে আমাদের মানবিক কার্যক্রম চালাতে অনেক খরচ হচ্ছে, স্বাভাবিকভাবে ভবিষ্যতে একটা নিজস্ব তহবিল গঠনের প্রশ্ন আসছে আমাদের মধ্যে, যদিও আমরা এটার ব্যাপারে এখনও পরিপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করিনি। শুধু গাউসিয়া কমিটি বাংলাদেশ নামে, হ্যাঁ জি জি, গাউসিয়া কমিটি বাংলাদেশ নামে তহবিল চালানোর জন্য আলাদা কোনো একটা আমরা তহবিল গঠনের চিন্তা করছি। বিশেষত আমরা একটা মানবিক তহবিল, আমরা একটা মানবিক তহবিলের জন্য অলরেডি অ্যাকাউন্ট করে ফেলেছি গতকাল। মানবিক তহবিল বলতে তো বাইরের মানুষরা আপনাদেরকে ডোনেট করবে, বা আপনাদের নিজস্ব কোনো আয়ের উৎস বের করতে, হ্যাঁ ওটার জন্য যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমাদের যে ইসলামিক সিস্টেম, সেটা হচ্ছে ইসলামী ব্যাংকিংটা, ইসলামী ব্যাংকিংটাকে প্রাধান্য দিয়ে গাউসিয়া কমিটি বাংলাদেশ এবং আমাদের ট্রাস্টেরও চিন্তা ভাবনা আছে যে কোনো সময় আমরা একটা ইসলামী ব্যাংকিং ব্যবসায়িক প্রতিষ্ঠান করার পরিকল্পনা আছে। ব্যবসায়িক প্রতিষ্ঠান অনেকগুলো অর্থের প্রয়োজন, আসলে করা যায়, আমরা চাই যে সুদ মুক্ত এবং দারিদ্র বিমোচন এই বিষয়টাকে প্রাধান্য দিয়ে এমন কিছু ইনকাম আসা যেগুলোর মাধ্যমে আমরা দারিদ্র বিমোচনের মতো মানবিক সেবা করতে পারি। তো এই জন্য আমরা ভবিষ্যতে, আমাদের পরিকল্পনায় আছে, এখনও সেরকম কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, পরিকল্পনায় আছে যে আমরা যেগুলো একদম স্বচ্ছ সততার সাথে আমরা এমন কিছু হালালভাবে কিছু তহবিল থাকবে। ধন্যবাদ বক্তব্য, আপনার বক্তব্য পরিষ্কার। আপনারা কিন্তু শুরু থেকে স্বাস্থ্যকর্মী নিয়ে আপনার মাঠে,
আজ এই পর্যন্ত 5000 কর্মী আপনাদের 5000 এর অধিক কর্মী আপনাদের সাথে যুক্ত আছে আর এই সব কর্মীদের অলমোস্ট দেখাচ্ছে শিক্ষার্থী এই সব শিক্ষার্থী বা কর্মীদের সুরক্ষা বিষয়ে বা শিক্ষা ক্ষেত্রে আপনারা কতটুকু সচেতন আমরা অবশ্যই সচেতন যারা আজকে আমাদের সাথে থেকে জীবনের ঝুঁকি নিয়ে মাঠে নেমেছে এদের জীবনটার দিকে আগে আমাকে দেখতে হবে সেজন্য আমরা শুরু থেকে প্রথমত তাদের সুরক্ষার বিষয়টা আমরা দেখেছি সেজন্য আমরা কোথাও যেহেতু তরুণরা একটু বেশি উদগ্রীব হয় বড় আশ্চর্যের বিষয় এই পর্যন্ত একটা করোনা রোগী আলহামদুলিল্লাহ আমাদের আমাদের যারা কাজ করেছে গাউসিয়া কমিটির কোনো কর্মী আক্রান্ত হয়নি এবং কেউ মারা যায়নি এই কাজের জন্য এই জন্য আমরা কারণটা এখানে আরেকটা বিষয় আল্লাহর রহমত এবং আমাদের সতর্কতা দুইটা জিনিস আমরা কোনো অবস্থাতে কর্মীরা অনেক সময় একটু বেপরোয়া হয়ে যেতে চায় বয়সের কারণে তারা অনেক সময় মনে করে আমাদের আর কিছুই হবে না আত্মবিশ্বাস বিশ্বাসটা বেশি এই জন্য অনেক সময় তারা সুরক্ষা সামগ্রী ব্যবহার না করেই এগিয়ে যেতে চায় আমরা কিন্তু তাদেরকে বারবার সতর্ক করে খবরদার আমরা চাই না আমাদের কেউ কোনোভাবে আক্রান্ত হোক এবং তোমাদের দেখা দেখে অন্য কেউ দুঃসাহসী হয়ে আক্রান্ত হবে সেটা আমরা চাই না যে কারণে আমরা সবসময় তাদের সুরক্ষিত রেখেই আমরা মূলত এই কাজগুলো আমরা আদায় করতেছি এই ব্যাপারে আমরা সবসময় ট্রেনিং দিচ্ছি আর অধিকাংশ শিক্ষার্থী তাদের যেহেতু শিক্ষার্থী প্রথমত বলতে চাই আমরা তাগিদ দেই যে তোমার শিক্ষা জীবন যেটা চলে যাচ্ছে এটা কিন্তু আর ফিরে আসবে না যদিও বা কোভিডের কারণে বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমনিতেই বন্ধ আছে সবার বন্ধ আছে কিন্তু বাড়িতে যেন তারা লেখাপড়া করে এবং আমরা এদেরকে রেগুলার ডিউটি দিই না কিন্তু আমি এই প্রসঙ্গে আপনাদেরকে জানাতে চাই কাজগুলোর সুবিধার্থে আমরা কাজগুলো কেমনে করি আমাদের শনিবারে কোন টিম কাজ করবে শিফটিং রবিবারে কোন টিম কাজ করবে এইভাবে এক সপ্তাহের জন্য শহরে আমরা 7টা টিমকে তৈরি করে রেখেছি এদের মধ্যে আবার শিফটিং করে দিয়েছি যাতে তারা তাদের লেখাপড়া কোনো ব্যাঘাত না হয় অন্য পরিবারকেও সময় দিতে পারে কোনো দিক থেকে যেন কোনো ব্যাঘাত না হয় সেজন্য আমরা শিফটিংও করে দিয়েছি আবার 7 দিনের জন্য 7টা টিমকে এখানে দিয়েছি এখানে তারা ডেড বডিটা কালেকশন করবে এখানে গোসল দেবে কিন্তু দাফনের জন্য আবার মনে করেন পটিয়া চলে গেছে পটিয়া টিমকে বলে দিয়েছি চন্দনাইশ গেছে হাটাদারি গেছে বীরস্বারায় গেছে সন্দীপ গেছে ওখানকার হাতিয়াতে গেছে হাতিয়ার টিমকে বলে দিয়েছি ওইভাবে আমরা কাজগুলো আঞ্জাম দিচ্ছি যাতে একাধারে প্রেশারটা কোনো শিক্ষার্থীর উপর বা যারা কর্মী তাদের উপর না পড়ে আমরা একদম শেষ পর্যায়ে সর্বশেষ একটা প্রশ্ন করতে চাই এই গাউসিয়া কমিটি বাংলাদেশ এর ভবিষ্যৎটা কি ভবিষ্যৎ পরিকল্পনা কি রাখেন আপনারা আমরা কিন্তু ইতিমধ্যে ঘোষণা করেছি যে এখন এই সংগঠনটাকে কোথায় নিয়ে যেতে চাচ্ছেন আমরা চাই যে সেবাটাকে প্রাধান্য দেব সে সেবা ধর্মীয় ক্ষেত্রে সেবা সেটা তার সুস্বাস্থ্যের জন্য সেবা তার মৃত্যুর পথের সহযোগিতা দেওয়া এটাও সেবা আমাদের এনভায়রনমেন্ট পরিবেশটাকে রক্ষা করা এটাও আমাদের সেবা আমরা চাই যে সেবার পরিধিটা বাড়াবো ইতিমধ্যে আমরা ঘোষণা করেছি আন্তর্জাতিক মানের একটা হাসপাতাল আমরা বানাবো এটার জন্য আমরা এখনও জায়গা খুঁজছি যদিও আমাদের কোনো ফান্ড নাই কিন্তু আমরা মনে করি আমাদের আস্থা হয়ে গেছে মানুষের উপর আমাদের বিশ্বাস জমে গেছে মানুষের বিশ্বাসও আমাদের উপর জমে গেছে যে গাউসিয়া কমিটি পারবে এবং আমরা মনে করি ইনশাল্লাহ আমরা পারবো কারণ আমরা এ পর্যন্ত আমাদের কোনো কাজের মধ্যে অসততার প্রমাণ নাই সুতরাং মানুষ আমাদের উপর যে আস্থা রেখেছে আমরা একটা আন্তর্জাতিক মানের হাসপাতাল বানাতে পারবো শুধু হাসপাতাল না আমরা বলেছি আমাদের গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান মোহাম্মদ কমিশনার সাহেব উনি সবসময় বলে জাতীয় দুর্যোগে তো আমরা আছি থাকবো তাছাড়া মানুষের মৃত্যু কিন্তু কোনো দিন বন্ধ হবে না সেটা কোভিডের কারণে হোক স্বাভাবিক মৃত্যু হোক অন্য কোনো রোগে হোক তো মানুষের এই মৃত্যুপথে যাত্রী হয়ে আমরা যে সুখটা পেয়েছি যারা আসেনে তারা কখনো এটা অনুভব করতে পারবে না আমাদের কর্মীরা চায় যে মানুষের মৃত্যুতে সবসময় তারা পাশে থাকবে তারা নিয়মিত আমাদের যে অ্যাম্বুলেন্সগুলো আছে আমরা সব সময় মৃত ব্যক্তিদের গোসল করাবো তাদেরকে দাফন করব এই কাজগুলো আমরা করব রোগী সেবা চাইলে এই রোগী সেবাটা আমরা দিয়ে যাব কোভিড চলে যাবে কিন্তু আমাদের এই সেবা বন্ধ হবে না ধন্যবাদ বক্তিয়ার ভাই আমরা জানি আপনি খুবই ব্যস্ত মানুষ এই ব্যস্তম সময় থেকে আমাদের এই সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক বিশ্ব মানবতা যখন বিপন্ন তখন গাউসিয়া কমিটির মতো একটা স্বেচ্ছাসেবী সংগঠন ইসলামিক সংগঠন আত্মমানবতার সেবায় নিজেদেরকে নিয়োজিত করেছেন আমরা এতক্ষণ কথা বলছিলাম গাউসিয়া কমিটি বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুসাইফ উদ্দিন বক্তিয়ার আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন জয় হোক মানবতার আল্লাহ হাফেজ